আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি আপনারা মোবাইল দিয়ে সঠিক নিয়মে আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন কিভাবে, এমনকি সেই ভিডিওটি ভাইরাল করবেন কিভাবে। কারণ দেখুন প্রিয় দর্শক, আপনি যদি আপনার ফেসবুক পেজে সঠিক নিয়মে একটি ভিডিও আপলোডই করতে না পারেন, তাহলে সেই ভিডিওটি কিন্তু কখনোই র্যাঙ্ক করবে না বা ভাইরাল হবে না। লাইক মনে করেন সেই ভিডিওটি আপলোড করার টাইমে সেই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন সহ সেই ভিডিওটি এসইও কিভাবে করবেন, এমনকি আপনার সেই ভিডিওটির যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেল আপনি মোবাইল দিয়ে সেট করবেন কিভাবে, আরও বিস্তারিত টপিক রয়েছে প্রিয় দর্শক, বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিও জাস্ট একদম শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করবেন। আর সবার উদ্দেশ্যে বলবো, যারা এখন পর্যন্ত জানেন না যে ফেসবুক একটি প্রফেশনালিভাবে পেজ খোলার পর সেই পেজ থেকে আপনারা টাকা ইনকাম কীভাবে করবেন, তাদের উদ্দেশ্যে বলবো এই টপিকে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিও লিংক আমাদের আজকের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো ভিডিও ভালো লাগলে আজকের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে প্রিয় দর্শক, অ্যাট ফার্স্ট আপনাদের কাজ হবে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে, মোবাইল দিয়ে একদম প্রফেশনালিভাবে ভিডিও আপলোড প্লাস থাম্বনেল সেট, ভিডিও টাইটেল, ডেসক্রিপশন সব কিছু করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হবে। তো আপনারা প্লে স্টোরে আসুন, এমনকি এখানে এসে আপনারা ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন। আপনাদের জাস্ট কাজ হবে ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে ফেলুন। যেমন ইউটিউবের জন্য ওয়াইটি স্টুডিও, ঠিক সেরকমই আপনাদের ফেসবুক পেজের জন্য ক্রিয়েটর স্টুডিওর প্রয়োজন হবে। তো এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনারা ওপেন করুন। তো অ্যাট ফার্স্ট আপনাদের পেজের অ্যাক্সেস এই অ্যাপে দেওয়ার প্রয়োজন হবে, এটা ফেসবুকেরই অ্যাপ, আপনাদের কোনো দ্বিধাবোধের প্রয়োজন নেই যে এখানে লগ ইন করলে নষ্ট হয়ে যাবে নাকি ফেসবুক অ্যাকাউন্ট, ওইরকম কোনো কিছু না। ফেসবুকে যেমন লগ ইন করেন একদম কোনো ভয় পান না, ঠিক তেমনই আপনারা এখানে আপনাদের ফেসবুকের অ্যাক্সেসটা দিয়ে দিবেন। তো এখানে যেই ফেসবুক পেজে আপনারা ভিডিও আপলোড দিতে চাচ্ছেন, সঠিক নিয়মে ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন, তো সেই পেজটি আপনাদের যেই ফেসবুক আইডির আন্ডারে রয়েছে সেই ফেসবুক আইডিটি এখানে লগ ইন করার প্রয়োজন হবে। এখানে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন, আর আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনাদের সেই ফেসবুক আইডিটি আগে থেকে লগ ইন থাকলে আমার মতো এরকম ইন্টারফেস আসবে, এই যে দেখুন কন্টিনিউ, আর হচ্ছে আপনার ফেসবুক আইডির নামটা লেখা থাকবে। তো এখানে আমরা ক্লিক করে আইডিটা সরাসরি লগ ইন করে নেব, আপনারা আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন, যেই পেজ আসলে যেই পেজের আন্ডারে যেই ফেসবুক আইডিটি রয়েছে সেই ফেসবুক আইডিটা লগ ইন করে নিন। দেন আপনাদের পেজ যদি অনেকগুলো থাকে এখানে সিলেক্ট করার প্রয়োজন হবে, আমি মনে করেন টেকনিক্যাল সাব্বির এই পেজে আমি এখন আপনাদেরকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার প্রসেসটা দেখাবো। তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারলেই কিন্তু প্রিয় দর্শক আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো এখন আপনারা ভিডিও আপলোড করার জন্য আপনাদের কাজ হবে, এই যে দেখুন এই যে রোলের একটা যে আইকন রয়েছে আপনারা এখানে ক্লিক করতে হবে। তো ভিডিও আপলোড করার জন্য এই যে ভিডিও অপশনে ক্লিক করে আপনাদের ভিডিও সিলেক্ট করার প্রয়োজন হবে। তো অ্যাট ফার্স্ট আপনাদের পারমিশন দেওয়ার প্রয়োজন হবে, আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করা হয়ে গেলে দেখুন আপনাদের মোবাইলে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো শো হয়ে যাবে। এখন আপনারা যেই ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। দেন প্রিয় দর্শক, বুম, এখান থেকে এখন কিন্তু আপনাদের মেন পয়েন্ট, সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও ফ্রিতে আপনাদের র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল হবে, টাকা দিয়ে বুস্ট করার দরকার নেই। আপনি যদি সেরকম ভালো ভিডিও আপলোড করতে পারেন, এমনকি সেই ভিডিওটি সঠিক নিয়মে আপলোড করতে পারেন, ভিডিও অটোমেটিকলি ভাইরাল হবে। তো এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই ভিডিও অনেক সুন্দর আপলোড করছেন কিন্তু ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে পারছেন না। তো ভিডিওর মেন আকর্ষণ কিন্তু আপনার ভিডিও থাম্বনেল, আর এই থাম্বনেলটা কিন্তু আপনারা এই অ্যাপের সাহায্যে ইজিলি অ্যাড করতে পারবেন। তো এখন আপনাদের যেই ভিডিও যেই রিলেটেড আপনাদের কাজ হবে সেই রিলেটেড ভিডিও আপনাদের হচ্ছে টাইটেল দিতে হবে। তো মনে করেন সাপোজ আমার এই ভিডিওটা কিন্তু ফ্রি ফায়ার রিলেটেড, তো এখন ফ্রি ফায়ার রিলেটেড মনে করেন আমি ফ্রি ফায়ার আইডি সেল রিলেটেড ভিডিওটি, এজন্য মনে করেন আইডি সেল ইন বাংলাদেশ আমি সেই টাইটেল, বা আমি মনে করেন এটা হচ্ছে টাইটেলে দিয়ে দেবো। আর আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আসলে আপনারা যে ভিডিও টাইটেলটা দিবেন প্রত্যেকটা অক্ষর আপনারা প্রথমত বড় হাতের দিবেন, তাহলে এটা কিন্তু বেস্ট হয় প্রিয় দর্শক। তো আপনাদের কাজ হবে এইরকমভাবে যেই রিলেটেড টাইটেল হবে এইরকমভাবে আপনারা বড় হাতে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আমার রিলেটেড টাইটেল দিচ্ছি, আপনারা আপনাদের রিলেটেড যেই টাইটেলটা থাকবে সেটা লিখবেন। তো ফ্রি ফায়ার আইডি সেল ইন বাংলাদেশ মনে করেন সাপোজ আমি এই এতটুকুই টাইটেল রাখবো। আপনাদের টাইটেল অবশ্যই বড় হতে পারে, আপনারা বাংলায় টাইটেল দিতে পারেন। তো আপনাদের টাইটেল রিলেটেড আপনাদের এখন কাজ হবে ডেসক্রিপশন লিখবেন। তো ডেসক্রিপশনে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড অনেক কিছু লিখতে পারেন প্রিয় দর্শক, মনে করেন সাপোজ আপনাদের সামনে আমি অনেক কিছু লিখে দিচ্ছি। ওকে প্রিয় দর্শক, দেখুন ভিডিও স্কিপ করে আমি কিন্তু কিছু লেখা লিখে দিয়েছি আমার ভিডিও রিলেটেড। তো আপনারা চাইলে আপনাদের ডেসক্রিপশনে আপনাদের মন মতো লিখবেন, ডেসক্রিপশন তেমন ইম্পর্টেন্ট না,
দেন হচ্ছে আপনারা চাইলে এই রকম হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন কিন্তু বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই আপনারা মিনিমাম 3টা ইউজ করলেই হবে আপনার ভিডিও রিলেটেড আর ভিডিওতে কোনো কিছু যদি উল্লেখ করেন সেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো সেইগুলো আপনারা ডেসক্রিপশনে দিয়ে দিবেন যে কোনো লিংক বা নাম্বার যে কোনো কিছু আপনারা যেটা ভিডিওতে উল্লেখ করবেন যেমন আমি প্রায় টাইমে বলে থাকি এই যে আজকেও বললাম ফেসবুক পেজে খুলে কিভাবে ইনকাম করবেন লিংক আছে ভিডিও ডেসক্রিপশনে তো সেই রকম আপনারা যদি কোনো কিছু উল্লেখ করেন সেগুলো ভিডিও ডেসক্রিপশনে এইখান থেকে দিতে হবে তারপর ডান অপশনে ক্লিক করে আপনার ডান দিয়ে দিবেন আর এইখান থেকে প্রিয় দর্শক এখন আপনাদের কাজ হবে থাম্বনেল অ্যাড এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এটা দেখুন আপনারা অ্যাড অপশনে ক্লিক করলেই আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আমি যদি অ্যাড অপশনে ক্লিক করি দেন প্রিয় দর্শক অ্যাড অপশনে ক্লিক করলে আপনাদের কাজ হবে এখন আপলোড ইমেজ অপশনে ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে ওকে তো এখান থেকে থাম্বনেল সেট করার জন্য আপনাদের কাজ হবে এখান থেকে আপনারা আপলোড ইমেজ অপশনে ক্লিক করুন তারপর গ্যালারি ওপেন হয়ে যাবে আর আপনাদের আগে থেকে অবশ্যই আপনাদের থাম্বনেল ফটোটি ভালোভাবে মেক করতে হবে কারণ প্রিয় দর্শক বিষয়টা বুঝতে হবে আপনার ভিডিও আগে মানুষের কাছে পৌঁছায় নাকি থাম্বনেল আগে পৌঁছায় কারণ থাম্বনেলটা যত ভালো অ্যাট্রাকটিভ মানে অনেক সুন্দর আকর্ষণীয় করতে পারবেন ততই কিন্তু মানুষ কিন্তু ভিডিওতে ক্লিক করবে ভিডিওটি দেখবে তো দেখুন আমি একটা থাম্বনেল আগে থেকে মেক করে রাখছি আপনাদেরও কাজ হবে থাম্বনেল বানিয়ে রাখুন তারপর থাম্বনেলটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন তো থাম্বনেল সাইজ বা থাম্বনেল কিভাবে বানাবেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন আপনারা দেখে নেবেন এইরকম ভাবে আপনারা থাম্বনেল বানিয়ে তারপর সেট করতে হবে তো অনেকে কিন্তু এই বিষয়টা জানতেন না যে মোবাইল দিয়ে এইরকম আপনাদের টাইটেল ডেসক্রিপশন প্লাস থাম্বনেল কিভাবে সেট করতে হয় এই অ্যাপের মাধ্যমে কিন্তু নর্মালি আপনারা সেট করতে পারবেন দেন আর কি ভিডিও আপলোড করার জন্য নেক্সট অপশনে ক্লিক করুন তারপর পাবলিশড অপশনে ক্লিক করলেই আপনাদের ভিডিও আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে তো অবশ্যই আপনাদের এই ক্ষেত্রে আপনাদের ভিডিও যদি অনেক বড় হয় যেমন 10 মিনিটেরও ওপরে অনেক বড় বড় মিনিটের আপনারা যদি ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু এইখান থেকে এই অ্যাপের সাহায্যে হবে না তখন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করে studio.facebook.com গিয়ে আপলোড করতে হবে কিন্তু 10 মিনিটের অল্প যদি হয় 8 মিনিট 9 মিনিট 5 মিনিট এরকম ভিডিও কিন্তু আপনারা ইজিলি এই অ্যাপের সাহায্যে আপলোড করতে পারবেন তো প্রিয় দর্শক এখান থেকে এই ভিডিও আমি কিন্তু অলরেডি আপলোড করছি সাপোজ আমি আপনাদেরকে দেখাইলাম তো এখান থেকে মনে করেন এটা আমি ক্রস করে দিলাম তো এইভাবে আপনারা কিন্তু এই অ্যাপের সাহায্যে আপনাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন টাইটেল ডেসক্রিপশন সেট করতে পারেন তারই সাথে ভিডিও থাম্বনেল সেট করতে পারেন তো আপনাদের কম মিনিটের ভিডিও হলে বা আমি কিন্তু এমনিতে নর্মালি দেখুন এই যে 9 মিনিট আমি কিন্তু এই অ্যাপের সাহায্যে এই যে দেখুন 10 মিনিটের ভিডিও একটা আপলোড দিয়েছি এই অ্যাপের সাহায্যে আপলোড করি তো আপনাদের অবশ্যই মোবাইল ডাটা ওয়াইফাইর উপর নির্ভর করে ভিডিওটা আপলোড হয়ে যাবে পাবলিশ হয়ে যাবে দেন আর কি ভিডিও আপলোড হয়ে গিয়েছে আর এই ক্ষেত্রে আপনারা জাস্ট হাবিজাবি যে কোনো ভিডিও আপলোড করলেই কিন্তু যে ভিডিও ভাইরাল হবে এমন না তো ভিডিও ভাইরালের মেন পয়েন্ট হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে এমনকি ভিডিও থাম্বনেল আপনাদের ভালো হতে হবে তো এখন আপনি মনে করেন সাপোজ 2022 সালে এসে আপনি যদি ভিডিও আপলোড করেন ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন তাহলে কিন্তু কেউ দেখবে না কিন্তু 2022 সালে 23 সালে এসে আপনি যদি ভালো কোনো কোয়ালিটিফুল যে ফেসবুকের এই গোপন ট্রিক্স এইটা কীভাবে করবেন ওইটা কীভাবে করবেন এরকম কিছু যদি দেখাতে পারেন তাহলে মানুষ কিন্তু দেখবে আর সেই রিলেটেড থাম্বনেল টাইটেল ডেসক্রিপশন সুন্দরভাবে দিন আর এই ক্রিয়েটর স্টুডিওর সাহায্যে আপনারা ভিডিও আপলোড করুন তো এই অ্যাপের সাহায্যে এইভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিওটা জাস্ট আপলোড করে দিন পাবলিশ করে দিন দেন প্রিয় দর্শক ভিডিও অটোমেটিকলি র্যাঙ্ক করবে বুস্ট করবে আর একটি ভিডিও আপলোড করে আপনি যদি আশে থাকেন ভিডিও ভাইরাল হবে তাহলে না আপনাদের কন্টিনিউ ভিডিও আপলোড করেই যেতে হবে দেন প্রিয় দর্শক অটোমেটিকলি ভিডিও র্যাঙ্ক হবে ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল হলে অটোমেটিকলি ওয়াচ টাইম আপনার ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে দেন আপনি পেজ থেকে ইনকাম করাও কিন্তু শুরু করে দেবেন তো তারপরে কোনো প্রকার কনফিউশন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।